এটা নিউজ প্লাসৰ কাটিগৰৰ সাংবাদিকৰ ওপৰত যে আক্ৰমণ চলোৱা হৈছিল সাংবাদিক সারিমুল হক লস্কৰৰ ওপৰত আক্ৰমণ চলোৱা অপৰাধী কৰাত কৰা হৈছে কাছৰৰ কাটিগৰাত অপৰাধী কৰাত কৰা হৈছে 5 কিলোমিটাৰ খেদি খেদি পুলিচে ধৰিলে তৈপুৰক হিংঘম ৰূপত আৰক্ষী বিষয়া বিপুল বিশ্বাস সাংবাদিক সারিমুল হক লস্কৰক আক্ৰমণ কৰিছিল তৈপুৰে বাকি অপৰাধী সকলোকো ধৰাৰ আশ্বাস বিপুল বিশ্বাসৰ জনাইছো এই মুহূৰ্তৰ শেহতীয়া খবৰ দা নিউজ প্লাসৰ কাটিগৰৰ সাংবাদিক সারিমুল হক লস্কৰৰ ওপৰত যে আক্ৰমণ চলোৱা হৈছিল তার ইতিমধ্যে এক অপরাধীক করাত্র করেছে আরক্ষে 5 কিলোমিটার খেদি খেদি এটা অপরাধীক আটক করেছে আরক্ষে তৈবুর নামের অপরাধীটুক আটক করেছে আরক্ষে সিংহম রূপত দেখবলে পাওয়া গেল আরক্ষী বিষয়া বিপুল বিশ্বাসক সাংবাদিক সারিমুল হক লস্করের আক্রমণ করেছিল তৈবুরে বাকি অপরাধী সকলকে ধরার আশ্বাস দিছে বিপুল বিশ্বাসে সাংবাদিক সারিমুল হক লস্করের ওপর যে আক্রমণ চলা হয়েছিল সে আক্রমণত জড়িত সারিমুল হক লস্করের আক্রমণত জড়িত অপরাধীয়ে সামাজিক মাধ্যমত পোস্ট দিয়ার বাতরি আমি কিছু সময় পূর্বে সম্প্রচার করেছিল সামাজিক মাধ্যমত পোস্ট দিছিল হাড় আর গরুর সিন্ডিকেট চলাই হওয়ার অভিযোগ উঠিছিল আক্রমণকারীর বিরুদ্ধে অভিযুক্তর বিরুদ্ধে আর শেহতীয়াকৈ আরক্ষী এক অভিযুক্তক এতিয়া আটক করবলে সক্ষম হয়েছে 5 কিলোমিটার খেদি খেদি আরক্ষী আটক করলে অভিযুক্ত তৈবুরক সিংহম রূপত আরক্ষী বিষয়া বিপুল বিশ্বাস আমি দৃশ্য দেখাইছো আরক্ষী আটক করে আনিছে তৈবুর নামের অভিযুক্তটোক সাংবাদিক সারিমুল হক লস্করক আক্রমণ করেছিল তৈবুরে বাকি অপরাধী কেটাকো অতি সোনকালে ধরার আশ্বাস দিছে বিপুল বিশ্বাস কেমনে মারলি রে ইমান